স্বয়ং রামচন্দ্র পূজো দিতেন এই মন্দিরে। স্থানীয়দের বিশ্বাস এখানকার শিবলিঙ্গ এখনও একটু একটু করে বাড়ছে, এখানে পূজো দিলে মেলে সন্তান লাভ। গুপ্তেশ্বর মন্দিরের অজানা কাহিনী দেখুন নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। কথিত আছে স্বয়ং রামচন্দ্র পূজো দিতেন এই শিব মন্দিরে। বনবাস পর্বে রামচন্দ্র প্রথম খোঁজ পান এই মন্দিরের। রামগিরি পর্বতের কোলে অবস্থিত ভগবান শিবের এই মন্দিরকে ঘিরেই ছড়িয়ে রয়েছে নানান জানা অজানা কাহিনী। আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব গুপ্তেশ্বর মন্দিরের এরকমই কিছু অজানা কথা। উড়িষ্যা ও ছত্তিশগড় বর্ডার লাগোয়া এলাকা কোরাপুট। কোরাপুট জেলাতেই অবস্থিত বিশ্বপ্রসিদ্ধ তীর্থক্ষেত্র গুপ্তেশ্বর। জয়পুর থেকে প্রায় 50 কিমি দূরে অবস্থিত এই মন্দির। যাত্রাপথে প্রকৃতির মনোরম শোভা উপভোগ করতে করতে কোরাপুটের গুপ্তেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারেন আপনিও। মন্দিরের সামনেই সুবিশাল তোরণ আপনাকে স্বাগত জানাবে। প্রায় 200 সিঁড়ি পার করে তবে আপনাকে পৌঁছাতে হবে গুহার মুখে। দীর্ঘ সিঁড়ি পথ অতিক্রম করে পুণ্যার্থীরা এসে জমা হন এই গুহার সামনে। এরপর ধীরে ধীরে একে একে প্রবেশ করতে হবে গুপ্তেশ্বর গুহার ভেতর। সংকীর্ণ পথ, ধীরে ধীরে পুণ্যার্থীদের সাথে আপনিও এগিয়ে যাবেন। সামনের দিকে যতই এগোবেন ততই শিবশম্ভুর জয়ধ্বনি, মন্দিরের ঘণ্টার ধ্বনি জোড়ালো হতে থাকবে। মন্দির চত্বরে হাজারো পুণ্যার্থী জেলে দিয়েছেন প্রদীপ, সেই আলোয় আরও রহস্যময় হয়ে উঠেছে এই গুহা। মন্দির কমিটির নিয়ম অনুযায়ী গুপ্তেশ্বর শিবলিঙ্গের ছবি তোলা নিষেধ। ক্যামেরা, মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে গুহার ভেতর প্রবেশ নিষিদ্ধ। গুহাতে প্রবেশ করলে প্রথমেই নজরে পড়বে শিবলিঙ্গ। স্থানীয়দের বিশ্বাস এখনও প্রতিনিয়ত একটু একটু করে বড় হচ্ছে এই শিবলিঙ্গ। স্থানীয় সূত্রে জানা গেল প্রতি বছর শ্রাবণ মাসে উড়িষ্যা, ছত্তিশগড় তো বটেই, আশেপাশের বিভিন্ন রাজ্য থেকেও পুণ্যার্থীরা আসেন। সুদীর্ঘ পথ পায়ে হেঁটে বাঁকে করে জল নিয়ে তারা রওনা দেন মন্দিরের পথে। আর জয়পুর সে ইয়া 7 কিলোমিটার পড়তা হ্যাঁ, পাথরকুট সে পানি লেগে আতে, পাথরকুট সে 40 কিলোমিটার লেগে গুপ্তেশ্বর মন্দির। হর সাল আতা হ্যাঁ, আমি কো ये स्टार्ट हो के 12-15 साल हो गया। पहले ऐसे कुछ नहीं था, शिवरात्रि में पूजा चल रहा था, यहाँ भीड़ होता, यात्रा होता था। अभी 15 साल होगा ये अगर कहीं लोग स्टार्ट किया है होगा, इससे शुरू हो गया तो चल रहा है। इसके बारे में तो इतना कुछ मालूम नहीं, लेकिन बोलते हैं वो ये रामायण उसी का टाइम से है बोल के, श्री राम जी यहाँ पूजा करते हैं बोल के भी बोलते हैं। वो मंदिर का पीछे तरफ उनका पैर का निशाना भी अभी तक भी है, श्रावण का महीने में होता है और शिवरात्रि के टाइम में कार्तिक महीना पूरा महीना चलता है। और पहले ऐसे कुछ नहीं था, पहले शिवरात्रि में ऐसे फेस्टिवल में होता था, आजकल थोड़ा इम्प्रूव हो गया है, रास्ता भी ठीक हो गया और रोज लोग आते जाते हैं। মন্দিরের পাশেই রামগিরি পর্বত, রয়েছে দুধগঙ্গা। পরম্পরা মেনে
পায়ে হেঁটে শ্রাবণ মাসেই এখানে আসেন পূর্ণার্থীরা। স্বনির্মিত এই শিবলিঙ্গের বর্তমান উচ্চতা প্রায় 6.5 ফুট। শিবরাত্রিতেও এখানে বহু পূর্ণার্থীরা আসেন। এখানে গেলেই আপনার চোখে পড়বে সবেরই নদী, মন্দিরের পাশে নদী। সেখানে স্নান সেরে এখান থেকে জল নিয়ে সকলে রওনা দেন মন্দিরের উদ্দেশ্যে। স্থানীয়দের মধ্যে নিজস্ব কিছু রীতিরেওয়াজ রয়েছে এই মন্দিরকে ঘিরে। কথিত আছে, নিঃসন্তান দম্পতি এই মন্দিরে পুজো দিলে সন্তান লাভ হয়। এমনই নানান কথা ছড়িয়ে রয়েছে কোরাপুটের এই গুপ্তেশ্বর মন্দিরকে ঘিরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোরাপুট। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।